এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে টঙ্গীতে বাবা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নভেম্বর মাসে খালার বাড়ি বেড়াতে আসে শিশুটি। গেল রোববার চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাসার বাইরে নিয়ে যায় তারই খালাতো ভাই। খালাতো ভাই জনি ফিরে আসলেও শিশুটি নিখোঁজ থাকে। এ বিষয়ে শিশুটির বাবা ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে। সন্দেহের ভিত্তিতে মঙ্গলবার খালাতো ভাই জনি এবং খালু ফজলু মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে নির্যাতনের পর মেরে ফেলেছে যে সেটি স্বীকার করেছে। মরদেহ লুকাতে মাটি চাপাও দেওয়া হয় নিমতলী এলাকার বালুর মাঠে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।